মানে আমরা ইসলাম ধর্ম থেকে যেটুকু জানতে পারি যে মানুষের কি ফ্রি উইল আছে, মানে মনে করেন যে আমি কি করব বা সেটা কি আসলে আমার মানে নিজস্ব কোনো ইচ্ছা সেটা, নাকি সেটা আসলে সৃষ্টিকর্তা দ্বারা পূর্ব নির্ধারিত? আমার প্রশ্নটা হচ্ছে এটা। আসলে আপনি সম্ভবত তাকদীর নিয়ে প্রশ্নটা করেছেন, আমার এটাকে অবশ্যই একটা আলোচনা আমি করেছি তাকদীর সংক্রান্ত, যে ফ্রি উইল যে বিষয়টা, এবং কি বলে আল্লাহ তাআলা কিন্তু বিভিন্ন আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে আপনাকে স্বাধীন হিসেবে আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি চাই ভালো কাজ করুন এবং খারাপ কাজ করুন, ঠিক আছে? এটা একাধিক আয়াতের মধ্যে রয়েছে। আপনি যদি আচ্ছা আচ্ছা, আমরা আমি বনি ইসরায়েলে একটা বলতে আয়াত আছে, একটু বলতে দেন, ঠিক তেমনি ভাবে অনেক আয়াত রয়েছে যে আল্লাহ বলছেন সকল কিছু একমাত্র সৃষ্টিকর্তাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই যে এখন স্বাধীন ইচ্ছা শক্তি বিষয়টা, স্বাধীন ইচ্ছা শক্তি এবং প্লাস এই দুই বিষয়টা নিয়ে আপনার কি প্রশ্ন থাকে? আপনি দুই ধরনের আয়াত পাওয়া যায়, হ্যাঁ, তো এটার একটা সমাধানও রয়েছে। আপনার প্রশ্নটা এবার করতে পারেন। আমি মানে বনি ইসরায়েলে একটা আয়াত পাওয়া যায় যে আমি আমি অ্যাকচুয়াল ভার্সটা বলতে পারতেছি না, কত নাম্বার সেটাও আমি ভুলে গেছি, আর এখন হাতের কাছে ইয়ে নাই, তো আমি পারতেছি না, আমি হুট করে আপনার ভিডিওটা দেখে যুক্ত হয়েছি। হ্যাঁ, কিছু মনে করবেন না, তবে আপনি নিশ্চয়ই আয়াতটা জানেন। এই ধরনের একটা আয়াত আছে যে আমি তোমাদের ভাগ্যকে তোমাদের গলায় সুতার মতো, তোমাদের হারের মতো ঝুলাই দিচ্ছি, নেকলেস, লাইক এ নেকলেস। হ্যাঁ, আমাদের ভাগ্যটাকে এভাবে করে মানে ঠিক করে দেওয়া হয়েছে। তাহলে মানে একটু মানে কেমন সংঘর্ষ হয়ে যাচ্ছে না আয়াতগুলির মধ্যে? আচ্ছা, এটা আপনি যদি হাদিস দেখেন, আপনার প্রশ্নটাকে আরো আপনি আমি আমি নিজে থেকে আপনাকে পরিষ্কার করে দিচ্ছি, সেটা হচ্ছে বিভিন্ন হাদিসের মধ্যে রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের যে ইয়াটা আমরা কি করব সবকিছু আগে লিপিবদ্ধ করা হয়েছে। এখন কথা হলো যে আমরা এই প্রশ্ন উত্তরটা যদি নিতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম তিনটা জিনিস জানতে হবে, একটা জিনিস জানতে হবে, এবং একটা জিনিসের মধ্যে তিনটা জিনিস রয়েছে, অর্থাৎ আমরা জানি জামানা কিন্তু 3 প্রকার। তো জামানাটা আরবিতে বলা হয় মাজি, হাল, মুস্তাকবিল, আরবিতে ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। হ্যাঁ, তো এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বুঝি, তো আমাদের কাছে অতীত রয়েছে, ভবিষ্যৎ রয়েছে, কিন্তু সৃষ্টিকর্তার কাছে অতীত নেই, ভবিষ্যৎ নেই। যা আমরা করব, যা আমরা করেছি এবং যা করছি সকল কিছুই সৃষ্টিকর্তার কাছে মানে প্রেজেন্ট, হ্যাঁ, সবকিছুই তার কাছে এখন হচ্ছে। এখন কথা হলো যে তিনি যদি লিখে রাখেন এই জন্য যে আমরা করছি তা না, বরং আমরা করব বলে তিনি লিখে রেখেছেন, যেহেতু তার কাছে তিনি লিখে রাখার মূল কারণটা হচ্ছে তার কাছে সবকিছুই এখন চলমান, ঠিক আছে? সুতরাং লিখে রাখার মাধ্যমে যে আপনি যে হ্যাঁ, প্রশ্নটা করেছেন যে আসলে সৃষ্টিকর্তা আমাদেরকে বাধ্য করছে কোনো কাজ করার জন্য, সেরকমটা না, আমরা করব বলে তিনি লিখে রেখেছেন। ক্লিয়ার বিষয়টা মনে হয়? মানে উনি ভবিষ্যৎ দ্রষ্টা টাইপের কিছু একটা আপনি বলতে না, ওনার চাচ্ছেন, সাথে কোনো জামান মানে নাই, উনি ভবিষ্যৎটা ওনার জানেন। সাথে কোনো জামান নাই, জামান ছাড়া আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নেক্সট রুহুল ভাই, আপনি নেক্সট মানে যেটা বলতেছিলেন যে ওই কোরআন প্রেজেন্ট, ইনা আমানু ফিউচার, পাস্ট লাইসা কা মিস, সবই ওনার কাছে। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু রেফারেন্সটা দিবেন ওইটা, যে প্রেজেন্ট, ফিউচার, পাস্ট, হ্যাঁ, সবগুলি ওনার কাছে প্রেজেন্ট হিসাবে আছে। এই জিনিসটার মানে যে কয়টা রেফারেন্স দেওয়া যায় একটু দিবেন, আমার আচ্ছা জানা আচ্ছা, লাগবে। আমরা আমরা একটা জিনিস আর একটু পরিষ্কার করে নিচ্ছি যে ইসলামটা বুঝবো কিভাবে, আপনাকে আমি দেখাই। এই যে শরহে আকাইদ কিতাবটি রয়েছে, আমাকে একটু বের করতে হবে, একটু সময় দিতে হবে, আমি আপনাকে দেখিয়ে দিব যে এই 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 সমস্ত বিষয়ে ফকিহরা কি রায় দিয়েছেন, এবং তার সাথে কোনো মাখলুকের কি হবে না, কোনো সুরত তিনি গ্রহণ করতে পারেন না, একটা আমার বিষয়। এটা হলো আমরা পবিত্র কোরআনের আয়াত থেকে দলিল দিচ্ছি, লাইসা কামিসলিহি শাইউন, ঠিক আছে? ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, এখানে যে লাইসা কামিসলিহি শাইউন, কোন জিনিসের সাথে সৃষ্টিকর্তার কোনো মিল নাই। এই এই আয়াতকে কেন্দ্র করে সমস্ত ফকিহরা রায় দিয়েছেন যে আসলে কোনো জামানা সৃষ্টিকর্তার সাথে নেই। আচ্ছা, এই কিতাব থেকে আমি আপনাকে দেখাচ্ছি, একটু সময় লাগবে, অল্প কিছু সময় লাগবে, যেহেতু আমি টপ। আচ্ছা রুল ভাই, একটা প্রাসঙ্গিক প্রশ্ন, এই কিতাবটা কি মানে রিসেন্টলি লেখা কোনো কিতাব কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো হাদিসের ব্যাখ্যা, তো এই এই মুহূর্তের কিতাব, লেখা না,
এই কিতাবটা হচ্ছে আল্লামা সাদউদ্দিন তাত্তাজানি রহমতুল্লাহ লিখেছেন, এই কিতাব থেকে আমি আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান একটু সময় দিবেন। এই যে মহান আল্লাহ তাআলা অনাদি অনন্ত, আচ্ছা 300, আচ্ছা 255, আমি প্রথমে বলছি যে আসলে আমি এই টপিকের উপর কিন্তু আজকে প্রস্তুত না, যার কারণে আমাকে কিতাবটা দেখে দেখিয়ে দেওয়া না 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 সময় সময় নিশ্চয়ই 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 আপনি আপনি আসলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এটা ব্যাপার না। তবে আমার প্রশ্নটা ছিল যে কিতাবটা আসলে ঠিক কখন লিখা, ধরেন রিসেন্টলি লিখা কিতাব হইলে না আসলে না সেটা এখন একটু এখন দেখতে না, একটু এটা অনেক কষ্ট পুরনো হবে। লেখা। আমি দাঁড়ান, আল্লামা সাদউদ্দিন তাত্তাজানি রহমতুল্লাহ নাম শুনেছেন কখনো? না না আমি শুনিনি, সেজন্যই তো আসলে বারবার আপনাকে এটা হ্যাঁ, জিজ্ঞেস তিনি করতেছি। অনেক অনেক পুরনো লেখক, অনেক পুরনো লেখক তিনি। আচ্ছা আমি আমাকে আর একটু সময় দিবেন, দেখি আমি একটু অধ্যায়গুলো নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, এই যে পাইছি পাইছি কিতাবটা, এই কিতাবের 243 নাম্বার পৃষ্ঠা, 83 নাম্বার পৃষ্ঠা। এই যে দেখছেন, ওয়ালা ইয়াজিরি আলাইহি জামান, আল্লাহ তালার উপর কোনো কাল অতিক্রম করে না, অর্থাৎ তিনি কোনো জামানার সাথে সম্পৃক্ত না। এই কিতাবের 283 নম্বর পৃষ্ঠায়, ঠিক আছে? মানে আপনি বলতে চাচ্ছেন সময় কোনো প্রভাব বিস্তার হ্যাঁ, করে না মানে ওনার? কোনো সময়ই তার সাথে সম্পৃক্ত না। ওয়াইন্দ আল ফালাসাফা, দার্শনিকদের মতে, আন মিকদারিল হারকাতি, কাল হতো, কাল হলো গতির পরিমাণ। হ্যাঁ, আল্লাহ তাআলা মুনাজ্জাতুন আন জালিকা, আর আল্লাহ তাআলা হলো এসব থেকে পূত পবিত্র। ঠিক আছে, এটা হচ্ছে আপনার শরীহা আকায়েদ সাদউদ্দিন তাত্তাজানি কাল রহমতুল্লাহ। হলো গতির হ্যাঁ পরিমাপ, কি বললেন? কাল হলো মানে সময় হলো গতির পরিমাপ, এটা বললেন কি আপনি? এটা কাল দার্শনিকরা বলেছে। আচ্ছা, সময় গতির পরিমাপ, আচ্ছা মানে আচ্ছা, কোনো সময় দার্শনিকদের সম্পৃক্ত না, যেভাবে তাহলে কিতাব জামানার হচ্ছে যে সংজ্ঞা করেছে, আমি সংজ্ঞাটা একটু পরিষ্কার করছি আপনাকে। হুয়া ইবারাতুন মিন আন মিকদারিল হারকাতি। হ্যাঁ, ওনার দার্শনিকরা আর একটা বলেছেন, সেটা হচ্ছে যে জামান হুয়া ইবারাতুন আন মিকদারিল হারকাতি, ঠিক আছে, অর্থাৎ জামান বা কাল মহাশূন্যের নড়াচড়ার পরিমাণকে বলা হয়। মহাশূন্যের নড়াচড়া ভাই একটু না আসলে আমি তো বুঝাইতে। সায়েন্স টপিক গুলো আসলে আমি আপনাকে বুঝাই দিতে পারবো না, আচ্ছা আচ্ছা এটা আচ্ছা আমার আচ্ছা পক্ষে ঠিক সম্ভব আছে না, আচ্ছা আপনি বললেও ঠিক এটা হবে না। আছে, তবে এটা আমি না এই জন্য বললাম যে এটা মহাদ্দেশে নেকরাম না আপনি মানে আমি আপনাকে এইটুকু তো জিজ্ঞেস করতে পারি যে ওখানে কি লিখা আছে বইটাতে, মহাশূন্যের নড়াচড়ার বিষয়টা কি লিখা আছে সেটাও আপনি বইটা থেকে পড়ে বলেন, আমি আচ্ছা, শুনি। দার্শনিকদের মতামত হলো হুয়া ইবারাতুন আন মিকদারিল হারকাতি, অর্থাৎ জামান বা কাল মহাশূন্যের নড়াচড়ার পরিমাণকে বলা হয়। বুঝতে পেরেছেন?
আচ্ছা যাই হোক, এখান থেকে আপনার এই এটা যেহেতু আসার কোনো কথা না, ওলা ইয়াজিরি আলাইহি জামান, এবং তার সাথে কোনো জামানার কোনো সম্পর্ক নেই, কেননা এটাকে ওই যে লাইসা কামিসলিহি শাইউন ওই ওই অন্তর্ভুক্ত হয়ে যায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে সম্পূর্ণ পবিত্র। এবার সম্ভবত আপনার দেখেন, ভাই পবিত্র শব্দটা কেন ইউজ করা হচ্ছে, মানে সময়ের সাথে আমি বুঝলাম না, মানে সময়ের সাথে রিলেটেড না দেখে উনি পবিত্র, কিন্তু সময়ের সাথে রিলেটেড হইলে কি অপবিত্র হইতো, মানে বিষয়টা কি, পবিত্র শব্দটা আচ্ছা মাহাত্ম্য কি তার এখানে? সাথে কোনো জামান নাই, সোজা কথা শেষ বিষয়টা ক্লিয়ার। আপনি উপরটানাটা এটা চাইলে, শেষ, মানে কিন্তু মানে উপরটানাটা পবিত্রতার চাইলে এই আপনি যদি সঠিকভাবে কোনো যুক্তি উপস্থাপন করতে পারেন তাহলে আপনাকে লাইভে রাখা হবে, আর ট্যানাটা চাইলে ভাই একদম আউট করে দেওয়া হবে। ট্যানাটা চাইবেন না আমার সাথে, এই ভাই শোনেন একদম শোনেন, মোটেও তেনা আপনি পেঁচানো বলছেন হচ্ছে না, আপনার কাছ থেকে জিনিসটা ভাই, জানতে চাচ্ছিলাম, আপনাকে জিনিসটা আমি আপনার কাছ প্রথমে থেকে বলেছি জানতে সায়েন্স কোনো চাচ্ছিলাম। বিষয় আমার সাথে আসবেন না, আমি এটা নিয়ে আলোচনা করি না, আপনি জাস্ট ভাই সায়েন্সের কথা বলিনি, আমি পবিত্রতার কথা একটু বলছি, থামেন পবিত্রতা। একটু থামেন। আপনি যে কাজটি করেছেন সেটা হচ্ছে, আপনি একটা প্রশ্ন করেছেন যে গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে বা আপনি কি করবেন না করবেন সেটা সৃষ্টিকর্তা জানেন, তো সময়ের ব্যাপার আপনি যে কথাটি প্রশ্নটা করেছেন যে সময়টা হচ্ছে সৃষ্টিকর্তার একটা সৃষ্টি। হ্যাঁ, তো আপনি যেটা প্রশ্ন করেছেন, আমি আপনি যেটা বলছেন যে তাহলে তো আমি এটা আপনি একটা কথা বলেছেন তো আগে লিখে রাখা হয়েছে, তা আমরা কিভাবে করি বা না করি এটা তো আগে লেখা হয়েছে, আমাকে বাধ্য করা হচ্ছে, তাহলে আমাকে ফ্রি উইল কি দেওয়া হলো, আমি বলে দিলাম চাষ সৃষ্টি করতে। বাধ্য করা হচ্ছে কথা আমি একবারও বলি নাই, ভাই মিথ্যা কথা বলবেন না, এই কথা আমি একবারও বলি নাই, না পিছনটা শোনেন, দেখেন। আপনি ফ্রি উইল চাইছেন না, আমি তো কোরআনের বিভিন্ন আয়াত থেকে দেখা দিতে পারবো যে এই সম্পর্কে আপনাকে স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে। এখন কথা হলো যে আর সৃষ্টিকর্তা সকল আচ্ছা কিছু আচ্ছা, কি করেন, নিয়ন্ত্রিত করেন, এটা বিভিন্ন পদ্ধতি আছে এবং এটার আলোকে সেটা করা হয়। আর আপনার এরপর আপনার যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে যে তাই সবকিছু লিখে রাখছে, তাই ফ্রি উইল থাকলো কোথায়, তাই আমি আপনাকে দেখা দিলাম যে আসলে মূলত সৃষ্টিকর্তা করে লিখে রেখেছেন বলে আমরা করি না, বরং আমরা করবো বলে তিনি লিখে রেখেছেন, কেননা তার কাছে কোনো জামান নেই। এরপর আপনি চাইলেন যে আসলে জামানটা কি, জামানটা কি মুহাদ্দিস ইকরাম বা কোনো হাদিস বিশারদরা জামানের সাথে সম্পৃক্ততা চান না, আমি তখন কিতাবটা আপনি আপনার কাছে সময় চাইলাম, আপনি এর মধ্যে হয়তো বুঝলেন, আপনি বিজয় হয়ে গেছেন, ঠিক আছে। তো যাই হোক, আর একটা বিষয় হলো এখানে সুস্পষ্ট বিষয় যেহেতু তিনি, আমি পূর্ণ কিতাব থেকে একদম 283 পৃষ্ঠা একদম আচ্ছা আমি কি পুরোটাই একটু কথা বলবো, পাইবেন, আপনাকে একটু বাংলাদেশ বলতে থেকে হইলে দিবেন, কিনতে পারেন, এবং এটা অনেক পুরনো একটি লেখা, লেখা আপনি কি করতো বলতে একটু বলতে দিবেন দেন নাকি ভাই, আপনি একটু বলতে বলবেন? দেন আমাকে, একটু বলতে দেন। এই কিতাবটা হচ্ছে একেবারে পুরনো গ্রন্থ থেকে লেখা, এটা হচ্ছে আপনার মানে খুব পুরনো একটা কিতাব, এবং বিশিষ্ট দার্শনিক ইসলামিক ফলোসফি, হ্যাঁ, তিনি লিখেছেন আল্লামা সাদুদ্দিন তাপ্তাজানি, যার জামানাতে নাস্তিকতার প্রবণতা বেশি ছিল, এবং তিনি এই কিতাবটি লিখেছেন সেই অনেক পূর্বের জামানায়, ঠিক আছে। সুতরাং আপনার এই কথাটা আপনার কোন মানে আসে না, আর সেই সাথে এখানে যে বিষয়টি পরিষ্কার ভাবে বলা হয়েছে তার সাথে সৃষ্টিকর্তার জামানার কোনো সম্পর্ক নেই। সুতরাং যেহেতু সাফরা এই মানে লাইসা কামিসলিহি শাইউন এই আয়াত থেকে যে জিনিসটি বুঝেছেন, আপনাকে পরিষ্কার বোঝানো হয়েছে, এরপর আমি জানি আপনি হচ্ছে তেনা পেঁচাবেন, আপনি হচ্ছে মানে তেনা পেঁচাবেন, এই জন্য আপনার আউট করে দেওয়া হলো। তো আলহামদুলিল্লাহ।